আচ্ছা আরে বাহা কোথায় গেল, তাকে দেখছি না, সে কই? হ্যাঁ বললাম না সকাল থেকেই তো তার কিরকম। ও রূপু দেখি রে বাবা, ও রূপু, রূপুমা যা না একটু গিয়ে যা, একটু দেখ কোথায় আছে বাহা, ডেকে নিয়ে আয়। বাড়ি শুদ্ধ সবাই আনন্দ করছে, মিষ্টি খাচ্ছে, মেয়েটা রকম শুকনো মুখে ঘুরে বেড়াবে, হয় যা মা একটু ডেকে নিয়ে আয়। বাহা কি হয়েছে তোর, এখানে বসে কাঁদছিস কেন, নিচে চল, সবাই সবাই ডাকছে তোকে নিচে। তুই যাক নে আমি দেখছি। বাহা এগুলো কি? এগুলো আমি কিছু লয় রে রূপো দিদি, এগুলো দিয়ে আমার জামা কাপড় টানছে। তোর জামা কাপড় তুই আমাকে দেখে লুকোচ্ছিস কেন? লুকোই রাই রে রূপো দিদি। বাহা আমি স্পষ্ট দেখতে পেলাম তুই লুকোলি, বের কর শিগগিরই বের কর তুই কি লুকোলি। আমি দেখতে চাই যে তোর কী এমন সামগ্রী আছে যেটা তুই আমাকে দেখে লুকিয়ে রাখিস, বের কর। রূপো দিদি, রূপো দিদি, ও জিনিসগুলান কারোর কাছকে দামি নয় রে, কিন্তু আমার কাছকে খুব দামি। আচ্ছা জিনিসগুলো কি সেটা তো বলবি। ওটাতে আমার কাপড় জামাটা আছে। তুই তোর জামা কাপড় আছে সেগুলো আমাকে দেখে লুকোলি কেন, আশ্চর্য তো। ওটা আসবার সময় আমার মাটা দিয়েছিল তো তার লিখে, তাই তো দেখছিল। বুঝতে পেরেছি, মায়ের জন্য মন খারাপ করছে তাই তো, তাই ওই জামা কাপড়গুলো দেখছিলিস। আমাদের সবার জীবনে অনেক কষ্ট থাকে রে বোন, তোর জীবনে একরকম, আমার জীবনে একরকম, মায়ের জীবনে একরকম, বাবার জীবনে একরকম। এগুলো নিয়ে তো আমাদের বাঁচতে হবে। জানিস বিটিয়া আমার তোকে কোন চোখে দেখে, তুই তো এটাও জানিস আমি তোকে কোন চোখে দেখি। এ কঙ্কা কাঁদছিস কেন? এ কঙ্কা এ কানাকাটি করবি কলাই, আমার সামনেতে তুই কাঁদবি কলাই, হাজারটা বিয়লেট নিয়ে এ শরীরটা ফাইডে দিলেও আমার চোখে জল আসবে কলা, কিন্তু তুই আমার সামলে কানাকাটি করলে আমার। শুন আমার রান্ধাটা তুই খাস লাই, লিজে রান্ধা কর কিনে, তোর চেলা গুলন কেতে কাম জানে সেটা ভি আমি জানি বটে। তুই লিজে এসে আমার জোর করে খাওয়াইস লাই কেনে? তুই তো আমার রান্ধাটা ফিরাইন দিছিস। বেশ কই দেছি, তুই লিজে এসে তোর রান্ধার ভাত তো আমাকে খাওয়াইলে আমার কোনো জোর থাকতো তোর রান্ধাটা ফিরাইন দিতে। নিজের ঘর থাকতে তুই ঘরকে থাকিস না, নিজের মানুষ থাকতে তুই তাকে যত্ন করিস,
এই সত্য কামটো মরলে বুঝবি কষ্টটা কত হয়। ধাকে যেছিস চার কিনে সত্য কাম, এবার আমি আর তোকে জিতে দিব ক্লাই রে, জিতে দিব ক্লাই। এই কথা তো অনেক কাল আগে বললে ভালো হইতো, এখন বলছে ও বিপত্র ভিতরে আমি তোকে জিতে দিব ক্লাই রে। বাঘের গুহা তো দেখেছিস কঙ্কা, ও গুহার ভেতর ঢুকতে পারবি বার হাইনতে পারবি না। তোর লিগে যে আমার কত ভাবনাটো হয় সেটা তো জানিস লাই রে। তোর হাত তো আমার বুকে থাকলে না আমার কোনো ডর নাই, পুলিশ মিলিটারি কোবরা কেউ কিছু করতে পারবে ক্লাই। সত্য হকম খবর তোর পিটিয়ার কাজ হতে আমরা কবে যাব? আর একটু দুটো দিন খোঁজ খবর পাতা লাগাইতে হবে, কলকাতার খবরে কিছু গন্ডগোল আছে। তুই আর আমি একা যাব? হ একা যাব, এক সঙ্গে থাকব। তাইপর ফির তামসা করছিস তুই? আরে সত্যি ও না দেখ, আরে সঙ্গে ও আমার ছেলেগুলোকে নিয়ে যেতে হবে না। আমি যদি ধরা পড়ে যাই তোকে ফিরত আনবে কে? সত্য আরে ওরা তো লাইছে, ও প্রকাশ বদলু মঙ্গলু কলকাতা যাবার লিগে লাগছে। ঠিক আছে আমি যাচ্ছি। এ এ এ এ এ বল, ও দুপুরের ভাত তো আমি যদি এখন না যাই রান্ধা তো কে করবে বটে? আমি যাচ্ছি। বলছিলাম যে আমাদের যারা আত্মীয়রা আসবে ওরা তো আজ বিকেলের মধ্যেই চলে আসছে, আর দাদা নিজে থেকে সুন্দরলালকে দিয়ে ওই যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে ওর ঘর পরিষ্কার করাচ্ছে। কিন্তু আমি যা দেখলাম মোদি ওই একটা বাড়ি দোতলাতে হবে না, ধরবে না। আমি তাই করেছি কি ওই মল্লিক বাড়ির শ্যামদার সঙ্গে কথা বলে এসেছি। কি বললো, রাজি হয়েছে? না দরকার হলে আমরা ভাড়া দেবো। শোনো বৌদি আমি কি করেছি শোনো, একবারে পাড়ার ডেকোরেটরকে বলে ওখানে তোষক বিছানা বালিশ সব দিয়ে দিতে বলে এসেছি। অবধের গোবধে আনন্দ ভালো হবে না কিন্তু, কি বললে তুমি? আমি অবধ? এ বাবা তুমি কি ভেবেছিলে দোয়েল তুমি অবধ নও? তাহলে কি তুমি সুবোধ? ব্যাস শুরু হয়ে গেল তো তোমাদের ছোটর পেছনে লাগা। এই দেখো পেছনে কোথায় লাগলাম, আমি তো যা বলার সামনেই বলছি। না যদি ওর নামটা পছন্দ হয় তাহলে তো মেজা ভালো হবে না কিন্তু। তাহলে মানে আপত্তি না থাকলে ওই দোয়েল মুখার্জি নামটা এফিডেভিট করে সুবোধ মুখার্জি রেখে দিলেই হয়। দিদি ভাই তুমি ওদের কিছু বলছো না কেন? দাঁড়াও আজকে দাদা অসুখ বাড়িতে, আমিও দেখে নেবো। আচ্ছা মিস্টার পোচটার পো তোমাদের আর কোনো কাজ নেই না? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।